হ্যালো ফ্রেন্ডস, আমার কালার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা হলো, একদম প্রথমে ক্রস স্টিচ কী করে করব, একটা আসনে আমরা ক্রস স্টিচ কীভাবে বানাবো। ফ্রেন্ডস, আগেই বলি, যখন একটা নতুন আসন আপনারা নেবেন, ধারগুলো ঠিক এইভাবে মুড়ে নেবেন। দেখুন, আমি একটা হাফ টার্ন করে রেখেছি, ঠিক এইভাবে মুড়ে নেওয়ার পরে এই কর্নারটা দেখুন, এইভাবে রাউন্ড রাউন্ড করে সুতোটা ঘুরিয়ে নেবেন, তাহলে এই চটের সুতোগুলো খুলে আসবে না। তারপরে যে ডিজাইনই তুলুন না কেন, এই সাইডে এরকম একটা ক্রস স্টিচের বর্ডার আপনি দিয়ে দেবেন গোটা আসনটায়। এই যে দেখুন, আমি করে নিয়েছি, ঠিক আছে? তো এবার আমি দেখাবো যে ক্রস স্টিচ কীভাবে আসনে করতে হয়। একদম প্রথমে আমরা এই জায়গাটা থেকে, ঠিক এই জায়গাটা, 2 নম্বর, মানে এই দেখুন 1 2 3, 3 নম্বর ঘরের মাথা থেকে, এই যে এই ঘরের মাথা থেকে আমরা একটা ফার্স্ট সুতোটা তুলব, দিয়ে এই ঠিক এর নিচ বরাবর 1 2 বাদ দেব, আর 1 2 ঠিক এখান থেকে নিয়ে মাথায় ঠিক 2 নম্বর ঘরে, এই যে এইটাকে যে ঘরে এই ঘরটা বাদ দিয়ে 1টা 2টো, এই 2 নম্বর ঘরে আমরা প্রথম সুতোটা তুলব। তাহলে একটা কোনাকুনি ঘর এলো, তারপরে আমরা ঠিক এই কর্নার বরাবর আবার একটা ঘর তুলব, এই যে আবার ঠিক এর মাথা থেকে 2টো ঘর নিয়ে আমরা এই সুতোটা তুলব, আবার ঠিক এই ক্রসটার মাথা থেকে এই সুতোটা নিয়ে আমরা তুলব, এই যে মানে এই একটা ক্রস, বা ঠিক এই মাথাটা থেকে, সরি, এই মাথাটা থেকে আবার এই কোণে আর একটা ক্রস, আবার আমরা এখানে সুতো তুলে নেব, এখানে এই যে নাবাবো, আবার ঠিক এই মাথাটা থেকে আমরা সুতোটা তুলে এখানে নাবাবো। এবার দেখাবো পাশাপাশি ক্রস স্টিচ কী করে করতে হয়। এটা আমি লম্বায় দেখালাম, এবার পাশাপাশি হলে এটা বাদ দিয়ে 1 2 আর এই মাথায় 1 2 ঠিক এখানে আমরা 4টা তুলব, এই একটা আবার নামিয়ে নিলাম, এই যে আমাদের হলো ক্রস স্টিচ। এবার আর একটা প্রসেসও করা যায়, সেটা হলো এই নিলাম, এই 2 নম্বর ঘরের মাথায় আমরা এখানটা তুললাম, আবার এই পাশের 2টো ঘর 1 2 মাথায় 2 নম্বর ঘরে তুলব, আবার 1 2 ঠিক এই 2 নম্বর ঘরে এটা আমরা তুলব, আবার এই 2 নম্বর ঘরে আমরা তুলব, ঠিক এইভাবে আবার এটাকে আমরা চাপা দিতে থাকবো কোনাকুনি, ঠিক গুণ চিহ্নর মতো হবে, এই যে এই যে। এইভাবে গেল আমাদের লম্বা ক্রস স্টিচ আর পাশাপাশি ক্রস স্টিচ। আর একটা ক্রস স্টিচ প্যাটার্ন আছে যেটা আমি দেখাচ্ছি, সেটা হলো কোনাকুনি ক্রস স্টিচ। আমি দেখাচ্ছি কীভাবে করতে হয়। এই কোণটা আমরা আসনের যে কোনো একটা, ঠিক এই ক্রসের মাথায়, এই জন্য আমি বর্ডারটা আগে দিয়ে নিতে বললাম, এই বর্ডারটা দিয়ে নিলে সুবিধা হবে, ঠিক এই ক্রসের মাথা 2 নম্বর ঘর থেকে আমরা সুতোটা তুলব,
আর এই ক্রসের মাথায়, এই ক্রসের এই জায়গাটা ঠিক এখানটা থেকে 2 নম্বর ঘটা থেকে নিয়ে এই মাথায় আমরা ফার্স্ট ক্রস স্টিচটা তুলব। তুললাম, তোলার পরে এই যে ক্রস স্টিচের মাথার কোণটা, এই কোণে আমরা পাশাপাশি মানে কোন কোন বরাবর যাব, এই যে আমি দেখাচ্ছি, এই এই মাথায়, আবার ঠিক এর মাথায় যে সুতোটা আমাদের রয়েছে, ঠিক 1 2, এই যে আমি দেখাচ্ছি, এই যে সুতোটা 1 2, এই 2 নম্বর মাথায় আমরা আবার তুলব। এই যে আমাদের কোনাকুনি যাবে, 1 2, এই যে 2 নম্বর ঘর, আর ঠিক এই সুতোটা, এই যে ক্রসটা আমরা শেষ করছি ঠিক এর মাথায়, 1 2, এই ঘরটার মাথা থেকে আমরা আর একটা ক্রস চিহ্ন তুলব। এই যে, এই যে, ঠিক এখানটা আমরা সুতোটা নামাবো। এটা গেল কোনাকুনি ক্রস স্টিচ, মানে আমরা ক্রস স্টিচ একটা লম্বায় বললাম, একটা পাশাপাশি, আর একটা হচ্ছে এরকম কোণ বরাবর, যে এই কোণটা দিয়ে এরকম গোটা আসনটায় করতে হবে, তারপর একটা কোণ ধরে এরকম মানে বরফি আকারের ডিজাইনটা আসবে। আমি যখন ডিজাইন কী করে তুলতে হয় দেখাবো, তখন আমি দেখাবো এই ডিজাইনটা কীভাবে ওর মাপটা রাখতে হয়, কী করতে হয়, আমি পরে নেক্সট ভিডিওতে আমি দেখাবো।